দোষ হইছে সব আমার এই যে কপালটা দেখতেছেন না এই কপালের দোষ দেখেন না এখন আমার অবস্থা দেখছেন আপনি অথচ দুই দিন আগেও আমি যখন এই এই গ্রামের জনপ্রতিনিধি ছিলাম কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় নাই আর এখন আমার আমাকে নিয়ে যা যা খুশি বলে বেড়াইতেছে মেম্বার তুমি জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও এই রমজান গরম কথা কইতে ভয় পাই নাই কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার এনুপুরে এই একলা একলা তুমি আইটা টাইম নিয়ে কোনে যেতে চাও কোথায় যাব আর বাড়িতে যাচ্ছি নুপুর তোমার চিটাগাংকে যাওয়া কি ক্যান্সেল কিভাবে যাব বলেন আমি এই জমি জমা বিক্রি না করলে কি যেতে পারবো তাছাড়া ওদিক থেকে ওই বুলেট দুনিয়া ঝামেলা পাকাইতেছে একটার পর একটা নুপুর তুমি যদি চাও আমি এখন যাই ওই বুলেটকে মাইরা ফ্ল্যাট বানাহলা দেবো বিশ্বাস করো আমি জমি বিক্রির ব্যবস্থা করছিলাম পার্টি আমার রেডি কিন্তু সেই পার্টির উল্টা পাল্টা কথা বুঝায় দিল সব ক্যান্সেল করে তাছাড়া না আমার এই কপালটাও খুব খারাপ হচ্ছে তোমার হাতে আমার রাশি মিলতেছে না কি আর করবেন ভালো মানুষের দুঃখ বেশি দেখেন না বুলেটের মতো এরকম ফালতু একটা ছেলে কত হাসি খুশি খেলে নুপুর মেম্বার সাহেব কেমন আছেন আপনি বাবুলের মতো একটা ভালো ছেলের সাথে এত বড় বেইমানি করলেন উড়ে এসে দূরে বসে হঠাৎ করে নুপুরে কি সব উল্টা পাল্টা কথা কইতেছে দাঁড়ান তো দাঁড়ান বলেন আমি বাবুলের সাথে কি বেইমানি করছি বলেন আপনি তুমি কথা দিছিলে বাবুল রে বিয়া করবা তারপর ডিনাই করছো তোমার বেইমানির কারণে এই পোলা তিন দিন না খায় রাস্তায় রাস্তায় ঘুরছে দুধ তারিখে ঘুরে ডেম এ দুলা ভাই আপনি তো কাম করবে এসে অকাম করে হালাইতেছেন আপনি তো বানে বানে মিথ্যা কথা কইতেছেন নুপুর তো মাইন্ড করতেছে আরে আপনাকে কে বলছে আমি মাইন্ড করব আমি মোটেও মাইন্ড করিনি শোনান বাবুলকে আমি বিয়ে করতে চাইছিলাম এটা সত্যি কথা কিন্তু যে কোনো একটা কারণে হোক আমাদের বিয়েটা হয়ে ওঠেনি এখানে মাইন্ড করার কি আছে তার জন্য আমি বাবুল ভাইয়ের কাছে ক্ষমাও চাইছি না প্রেমের বিষয়ে কোনো ক্ষমা চাওয়া হয় নাই এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি এই যে বাবুলের মনটা ভাঙছো এই ক্ষতিপূরণ কাটা দিব চাই না আমি নুপুরের কাছে কোনো রকম কোনো ক্ষতিপূরণ চাই না আপনি একবার এসব উল্টা পাল্টা কথা কি আমি করতেছেন কনসিয়েন আচ্ছা বাবুল ভাই আপনি যে আমাকে ভালোবাসেন এটা কি মাইক লাগিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে বলছেন নাকি আপনি হ্যাঁ আপনাকে তো বিশ্বাস করা আমার ভুল হয়েছে নুপুর মেম্বারের মতো একটা সুন্দরী মেয়ে বাবুল বিয়ে করব এই খুশিতে সে সারা এলাকায় ঢোল পিটাইছে যদি মাইকও বাজায় গানের তলে তলে নাচতে বেড়ায় তাতে দোষের কি অবশ্যই দোষের কিছু আছে আমি বিরাট বড় দোষ করছি নুপুর আমি খুব লজ্জিত আমি ওই সময় মাথা ঠিক রাখবে নিতে পারি নাই আমি অনেক লোককে কথাটুকু ফেলাছি আমি তোমার কাছে সরি চাইতেছি এটা আমার আসলে অনেক বড় একটা দোষ আসলে আপনাদের কোনো দোষ নেই দোষ হয়েছে সব আমার এই যে কপালটা দেখতেছেন না এই কপালের দোষ দেখেন না এখন আমার অবস্থা দেখছেন আপনি অথচ দুই দিন আগেও আমি যখন এই এই গ্রামের জনপ্রতিনিধি ছিলাম কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় নাই আর এখন আমার আমাকে নিয়ে যা যা খুশি ভুলে বেড়াইতেছে মেম্বার তুমি জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও এই রমজান গরম কথা কইতে ভয় পাই নাই অহনো ভয় পায় না যাহা সত্যি তাহা আমি কয়ে যাবই তাতে আমার যত অসুবিধা হয় হোক যত ক্ষতি হয় হোক আমার হাতে সময় নেই আমি এখন গেলাম নুপুর একলা একলা যাইবা এসব ফালতু লোকের তো অভাব নাই তোমাকে আবার আস্তা কাটে ডিস্টার্ব করবো নি নাও আমি তোমার হাতে যাই তোমাকে লাগাই দিই ওর মতো ফালতু লোককে আমি ভয় পাই নাকি আমি একাই যেতে পারবো কারো যাওয়া লাগবে না দেখো সেন একলা একলা যাবো বাবুল নো টেনশন কোনো অসুবিধা হইলে আমারে স্মরণ করবা দুলা ভাই আপনি না দিনকে দিন পচা ডিমে পরিণত হইতেছেন দুর্গন্ধ সরাইতেছেন আপনি এত বেশি কথা কি আমি করলেন কনসিয়েন আরে বেশি কথা কই কইলাম বিপদে বর্ষ তোমার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি হ্যাঁ উদ্ধার করবেন না সাই করবেন তুমি একটু একলা একলা আইতে যেতেছে আমি আল্লাহ দূরে দূরে থাকি তাও একটু